আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের অটো ব্রাইটনেস কীভাবে বন্ধ করবেন কিছুক্ষণ পর পর অটোমেটিক মোবাইল ফোনে ব্রাইটনেস বাড়ে এবং কমে এইটা হওয়ার কারণ কি কারণ হচ্ছে আপনার মোবাইল ফোনে অটো ব্রাইটনেস সেটিংসটি অন করা আছে তো কীভাবে মোবাইল ফোনের এই অটো ব্রাইটনেস বন্ধ করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মোবাইল ফোনের অটো ব্রাইটনেস বন্ধ করবেন মোবাইল ফোনের অটো ব্রাইটনেস দুইভাবে অফ করা যায় এক নাম্বার হচ্ছে ফোনের সেটিংসের মাধ্যমে দুই নম্বর হচ্ছে এক ক্লিকে তো প্রথমে দেখাবো এক ক্লিকে কীভাবে ফোনের অটো ব্রাইটনেস বন্ধ করবেন তো এর জন্য উপরের দিকে ফোনের নোটিফিকেশন বারে টান দিবেন যদি এখানে না পান তাহলে নিচ থেকে উপরের দিকে টান দিবেন তাহলেই এখানে দেখতে পাবেন ব্রাইটনেস বাড়ানো কমানো অর্থাৎ এখান থেকে আপনার ফোনের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন তো আপনার ফোনে যদি অটো ব্রাইটনেস চালু থাকে তাহলে এখানে দেখতে পাবেন এ অপশন এই এ অপশনটিতে ক্লিক করব এ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের অটো ব্রাইটনেস বন্ধ হয়ে যাবে তো এখন দেখাবো কীভাবে সেটিংসের মাধ্যমে এই অটো ব্রাইটনেস বন্ধ করবেন সেটিংসের মাধ্যমে অটো ব্রাইটনেস বন্ধ করতে হলে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো আপনাদের ফোনে যদি এরকম না আসে তাহলে উপরের দিকে দেখতে পাবেন একটি সার্চ অপশন এখান থেকে আপনি সার্চ করবেন অটো ব্রাইটনেস তো এখানে যদি সার্চ অপশনটি না থাকে তাহলে এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর ফোনের মেনুবারে হাতের আঙুল দিয়ে একটু টান দিব তাহলেই দেখতে পাবেন উপরে একটি সার্চ অপশন এখানে শুধু লিখবেন অটো এ ইউ অটো তো এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস এখানে ক্লিক করব তো এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এখান থেকে আপনি কিন্তু আপনার ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন আপনি আপনার মতন বাড়িয়ে কমিয়ে নেবেন তো মূলত হচ্ছে অটো ব্রাইটনেস বন্ধ করা তো অটো ব্রাইটনেস বন্ধ করতে হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস এর পাশে দেখতে পাবেন একটি ইনিবেল অপশন অন করা আছে এই ইনিবেল অপশনটি এখান থেকে অফ করে দিবেন তো এই ইনেবেল অপশনটি অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের অটো ব্রাইটনেস বন্ধ হয়ে যাবে আর কখনো একবার বন্ধ হবে আর একবার অন হবে না